ফরিদুদ্দিন, আপনি লিখেছেন ইতিকাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা। ইতিকাফ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর ইবাদতে 10টি দিনের জন্য মশগুল হয়ে যাওয়ার না। সো এই 10টা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দিগি, নেক আমল, এগুলোতে কোনো প্রকার বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে, এরকম যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে। মোবাইলের ব্যবহার ইতিকাফরত অবস্থায় নিষিদ্ধ নয়, তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ, দ্বিতীয়ত গুনাহের কাজ, তাহলে ইতিকাফরত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। সো ইতিকাফরত অবস্থায় মোবাইলে বসে তোলা তেলাওয়াত করলেন, প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন, একান্ত নির যেগুলো না বললেন না সেগুলো, বা দিনই কোনো কাজ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি, সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি, সেটা আমাদের ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে। সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো যে ইতিকাফ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম, সো এখানে ব্যবসা বাণিজ্য না করে, দুনিয়াবে কোনো কাজ না করে পরিপূর্ণ ইতিকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে। যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা আছে সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে, তার খাদ্যের কষ্ট হবে, এটার উপরে তার জীবন ধারণ নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন। আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন। জরুরি কাজ বলতে যেটার উপরে তার ডিপেন্ড হতে হয়, তার অনেক খাতির নির্ভর করতে হয় যার উপরে, সেরকম কোনো কিছু যদি থাকে। আর এমনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং, অন্যান্য কাজ কাম সব আপনি র্যান্ডমলি মসজিদে বসে বসে করলেন, ইতিকাফরত অবস্থায় সেটা অবশ্যই করা যাবে না, কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু ইতিকাফ। অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি ইতিকাফরত অবস্থায় আপনি করতে পারবেন। ফয়জুর রহমান।